লগ্নি সংস্থা বিরোধী বিল দ্রুত আইনে পরিণত করতে তৎপর রাজ্য সরকার। রবিবারই দিল্লি বিমানবন্দরে রাজ্যপালকে দিয়ে বিলে সই করিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এবার পালা কেন্দ্রের ছাড়পত্রের। সোমবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিলে দ্রুত ছাড়পত্রের আর্জি জানান অমিত মিত্র। অর্থমন্ত্রীর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দ্রুত ছাড়পত্রের বিষয়ে আশ্বস্ত করেছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছেও তদবির করেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার সুযোগ হলো। উনিও বললেন যে উনি হোম মিনিস্টারকে বলে দেবেন, রিকোয়েস্ট করবেন যাতে এই জিনিসটা তাড়াতাড়ি হয়। অন্যদিকে এদিন সন্ধ্যায় রাজভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 7:25 নাগাদ তিনি রাজভবনে যান। সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রায় 1:10 পর রাজভবন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন সম্ভবত সেখানেও বিলে দ্রুত ছাড়পত্রের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিজেন্দ্র সিংহ হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।